হ্যালো ইভ্রিয়ন আজকের এই টিউটোরিয়ালে আমরা পাইথনের ডাটা টাইপসের যে ক্যাটাগরিজগুলো আছে সেগুলো সম্পর্কে জানব এবং হচ্ছে সিকোয়েন্স টাইপের যে ক্যাটাগরিজটা আছে যেমন স্ট্রিং লিস্ট অ্যান্ড টাপল এইটা কভার করা ট্রাই করব তো ফার্স্টে হচ্ছে পাইথনের ডাটা টাইপকে পাঁচটা ক্যাটাগরি ডিভাইড করা হয় নিউমেরিক ডিকশনারি বুলিয়ান সেট অ্যান্ড সিকোয়েন্স টাইপ এর মধ্যে হচ্ছে নিউমেরিকের হচ্ছে তিনটা ক্যাটাগরিস আছে ইন্টিজার কমপ্লেক্স নাম্বার ফ্লোট এবং সিকুয়েন্স টাইপের হচ্ছে স্ট্রিং সো উইথ দ্য স্ট্রিং সো আমরা জানি যে এই স্ট্রিং হচ্ছে একটা সিকুয়েন্স ডাটা টাইপ তো আমরা ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটাই লিখি না কেন সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং পাইথনে যেহেতু কোনো হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ নাই সো হচ্ছে যে সিঙ্গেল ক্যারেক্টারই হচ্ছে একটা স্ট্রিং যার লেন্থ হচ্ছে ওয়ান তো আমরা যদি একটা হচ্ছে স্ট্রিং ক্রিয়েট করি লাইক বাংলাদেশ এবং এটা প্রিন্ট করতে চাই দেন এটা হচ্ছে বাংলাদেশ করতেছে এখানে এর হচ্ছে আমরা যদি এখন মাল্টি লাইন স্ট্রিং ক্রিয়েট করতে চাই মাল্টি লাইন স্ট্রিংস যদি করতে চাই তো এর জন্য হচ্ছে আমাদের ট্রিপল কোটেশন ইউজ করতে হবে যেমন আমরা এক্সাম্পল দিই যে ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ অফ বাংলাদেশ দেখা যাক এই আউটপুটটা কি দেখায় তো এই মাল্টিলাইন স্ট্রিংটার ক্ষেত্রে হচ্ছে আমরা ভিতরে একটা লাইনে হচ্ছে যে লিখবো ওয়ার্ডগুলো সেগুলো একটা লাইনে থাকবে তারপরে যেগুলো লিখবো সেগুলো আর একটা লাইনে থাকবে সো এটা হচ্ছে একটা সুবিধা এখন তো আমরা হচ্ছে যে ফার্স্টের এক্সাম্পলটাই যদি নিয়ে আসি যেমন এই বাংলাদেশটা এখন আমরা যেটা কভার করব সেটা হচ্ছে আমরা ক্যারেক্টার অ্যাক্সেস করা ট্রাই করব এখানে হচ্ছে ক্যারেক্টার সো এইগুলো তো আমাদের একটা একটা করে ক্যারেক্টার তাই না সো এখন এই ক্ষেত্রে যেটা হয় তো আমাদের জিরো থেকে হচ্ছে স্টার হয় জিরো ইন্ডেক্স থেকে তো বি হচ্ছে জিরো এ হচ্ছে ওয়ান এভাবে আর কি তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এরকমটা চাই যেমন আমরা চাই যে জি প্রিন্ট হোক তো এই ক্ষেত্রে আমরা কি করবো জিরো থ্রি দিব রাইট ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে গিয়ে থ্রি তো আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের জি দেখাবে ওকে এটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে সামনের দিক থেকে আসি মানে ফরওয়ার্ড ওয়ার্ডারের দিক যদি আসে আমরা রিভার্স অর্ডারে যদি আসি তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এইসটা নিতে চাই আমরা কিন্তু এভাবেও পারবো যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দিলে হচ্ছে আমাদের এইস আসতেছে সো আমরা চাইলে হচ্ছে এইসটাকে প্রিন্ট করতে পারি আরেকভাবে যেমন আমরা রিভার্স অর্ডারে আসি তাহলে এইস হয়ে যাবে তারপর এটা তো তো ই এভাবে আমরা চাইলে এইসটাকে হচ্ছে এইভাবেও প্রিন্ট করে দেখাতে পারি এটা হচ্ছে একটা অ্যাক্সেসিং অর্ডার সো অ্যাক্সেসিং হচ্ছে যে ক্যারেক্টার কিভাবে করতে হয় পাইথনে সেটা এরপর যদি এটা তো আমরা একটা একটা ওয়ার্ড হচ্ছে যে দেখানোর জন্য এভাবে করতেছে আমরা যদি বলি যে ফার্স্ট এর থেকে এই হচ্ছে বাংলা পর্যন্ত করে দেখাইতে ওকে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটা তো জিরো থেকে স্টার্ট হলো রাইট বি জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে আমাদের লাস্ট মানে সিক্স পর্যন্ত নিতে হবে তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোথা থেকে যাইতেছি বাংলা মানে জিরো থেকে যাচ্ছি কোন পর্যন্ত আমরা হচ্ছে ফাইভ পর্যন্ত দেখতে চাচ্ছি পরে যেটা ইউজ করব যেমন সিক্স দিব সিক্স হচ্ছে ওরা কাউন্ট করবে না সিক্সের আগ পর্যন্ত মানে জিরো থেকে ফাইভ পর্যন্ত তার মানে আমরা বাংলা পুরা ওয়ার্ডটা আই থিঙ্ক দেখতে পারবো হ্যাঁ বাংলা পুরা ওয়ার্ডটা দেখাচ্ছে অ্যান্ড আমরা হচ্ছে যে চাইলে এটাকে এভাবে যেহেতু জিরো থেকে স্টার্ট করছে আমরা চাইলে এটাকে হচ্ছে আরো একভাবে দেখাইতে পারি লাইক শুধুমাত্র এই সাইনটা ইউজ করার পর সিক্স দিলে বাংলা সেম দেখাচ্ছে অ্যান্ড এর এর মাধ্যমে আমরা যেটা বুঝলাম যে এই সিক্সটাকে ওরা কাউন্টে ধরবে না তার আগের পর্যন্ত ধরবে ওইভাবে আমাদের করতে হবে অ্যান্ড আমরা যদি চাই যে এবং ফার্স্ট থেকে মানে হচ্ছে দেশটা হচ্ছে কাভার করবে রাইট তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি ডি এ স্টার্ট হচ্ছে সিক্স এ তো আমরা সিক্স থেকে সাইনটা ইউজ করলে একদম লাস্ট পর্যন্ত দেশ হচ্ছে যে শো করবে এখন আমরা যদি চাই যে আমাদেরকে রিভার্স ওয়ার্ডারে পুরোটা দেখা বাংলাদেশ না লেখা হয়ে এইচ থেকে এইচ এস ই দিয়ে শেষ পর্যন্ত এইভাবে আসবে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটার জন্য হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে রিভার্স অর্ডারে দেখা দেখাচ্ছে আর কি এটা এই যে পার্টটা আমরা আহ হচ্ছে করলাম এখানে আহ এই যে এইখান থেকে এইগুলো এটাকে বলে হচ্ছে স্লাইসিং কি স্ট্রিং স্লাইসিং মানে আমরা কোনো পার্টিকুলার পার্ট গুলো হচ্ছে দেখতে চাচ্ছি এগুলো ছিল হচ্ছে এক একটা করে ক্যারেক্টার হচ্ছে দেখানো রাইট এন্ড হচ্ছে আর আরো একটা যেটা করতে পারি সেম একজাম্পল আমি এখানে নিয়ে আসতে নিয়ে আসি যদি যেমন এখানে এটা যদি বি ছোট হাতে ইউজ করে মানে স্মল লেটারে সো পাইথনে যেটা হয় পাইথন হচ্ছে সরি স্প্রিংটা হচ্ছে ইমিউটেবল যেটা হচ্ছে আমরা একবার ক্রিয়েট করার পর যেটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো না লাইক আমি যদি এখানে বাংলাদেশের বিটা হচ্ছে যে বি হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স আছে রাইট এখন চাই যে বিটা আমি ক্যাপিটাল লেটারে করব তারপর আমি হচ্ছে বলতেছি যে এটা প্রিন্ট করব কিন্তু এটা কিন্তু এর শো করবে কারণ এটা পাইথন এটা পাইথনে এটা সাপোর্ট করে না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে নতুন করে একটা এটা হচ্ছে কি করে না পাইথনে সাপোর্ট করে না ওকে এর শো করে তো এই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা নতুন একটা স্ট্রিং ক্রিয়েট করব সেই স্ট্রিং এর ভিতরে আমরা ওয়ার্ড দিয়ে দিলাম বি দেন হচ্ছে আমরা হচ্ছে এস যেহেতু বিটা আমরা কি করতেছি হচ্ছে যে বিটা চেঞ্জ করতেছি তো বি হচ্ছে জিরোতে আছে তো আমরা ওয়ান থেকে একদম শেষ পর্যন্ত স্প্রিংটাকে নিব অ্যান্ড দেন আমরা যদি প্রিন্ট করি তো আমাদের হচ্ছে আমরা বাংলাদেশের বিটা হচ্ছে কি দেখতে পারবো ক্যাপিটাল লেটারে দেখতে পারবো সো এইটা হচ্ছে যেটা করলাম আমরা যে পার্ট করলাম এখানে সেটাকে বলা হয় এর হচ্ছে ওকে এখন হচ্ছে যে আমরা যদি চাই যে এই স্ট্রিংটা আমরা আর হচ্ছে রাখবো না আমরা হচ্ছে ডিলিট করে দিব সো সেটা হচ্ছে কি পসিবল কিভাবে বুঝবো এটা হয়েছে কিনা এখন যদি প্রিন্ট করতে চাই তাহলে তো দেখাবে যে এই নামে কোনো কি এক্সিস্টই করতেছে না কারণ আমি অলরেডি কি করে ফেলছি ডিলিট করে ফেলছি সো এখন আমরা হচ্ছে পাইথনের সরি স্প্রিং আর কি স্ট্রিংয়ের যদি হচ্ছে কি করতে চাই আপডেট করতে চাই বাংলাদেশ রাখলাম এখানে বি তারপর এখানে ঢাকাও হচ্ছে যে স্মল লেটার ইউজ করলাম এটা ওই স্মল লেটারের অ্যান্ড আমি হচ্ছে কি করতে চাচ্ছি বাংলাদেশের ওই বি হচ্ছে কি করতে চাচ্ছি ক্যাপিটাল লেটারের করে দিতে চাচ্ছি তো এটাকে বলা হয় রিপ্লেস সো সেই ক্ষেত্রে আমি আরেকটা স্ট্রিং নিলাম সো আমার এই স্ট্রিংটাকে আমি কি করতে চাচ্ছি রিপ্লেস করতে চাচ্ছি রাইট কোনো একটা ওয়ার্ড মিন ওয়ার্ডকে তো এই ক্ষেত্রে আমি যেই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে অ্যান্ড লিখবেন যেইটার দ্বারা করতে চাচ্ছি সেটা পরে লিখবো তাহলে আমি দুইটাই প্রিন্ট করে দেখাবো যে আসলে ডিফারেন্সটা কি ওকে সো এটাতে হচ্ছে কি আসছে হচ্ছে ক্যাপিটাল লেটারে আসছে এটা হচ্ছে আপডেট করা এন্ড সরি এটা হচ্ছে রিপ্লেস করলাম আমরা যদি চাই যে এই স্ট্রিংটার লেন্থ কত সেটাও কিন্তু আমরা চাইলে কি করতে পারি প্রিন্ট করে দেখতে পারি যেমন সিক্সটিন আসছে তো এখানে কয়টা ওয়ার্ড আছে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইখানে যে এম টি স্পেসটা আছে সেটাও কিন্তু কাউন্ট করতেছে তো এই কারণে হচ্ছে আমাদের এটাতে সিক্সটি আসছে এখন আরেকটা ওয়েতে এভাবে যেরকম আমরা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ভাবে করতেছি তো এই এই ইয়াটা আমরা এভাবে না করে যদি আমরা সিম্পলি লিখতাম যে আপার কেস বা লোয়ার কেস এই টাইপের সেটাও হচ্ছে স্ট্রিং আছে যেমন আপার করে দিলে সবগুলাই হচ্ছে কি হয়ে যাবে ঢাকা বাংলাদেশ পুরাটাই আপার এর হচ্ছে কি হয়ে গেল অ্যান্ড আমরা যদি লোয়ার কেস করে দেই সো সেই ক্ষেত্রে হচ্ছে পুরো সবগুলাই হচ্ছে যেটা ছিল আর কি সেটাই আসতেছে সো এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিং এর ওভারঅল পার্ট এখন হচ্ছে যে আমরা কভার করব স্ট্রিং এর সরি লিস্ট লিস্ট এর পার্ট এখানে হচ্ছে লিস্ট হচ্ছে একটা বিল্ট ইন হচ্ছে ডাটা স্ট্রাকচার এটা মিউটেবল দ্যাট মিনস আমরা ক্রিয়েট করার পর লিস্ট ক্রিয়েট করার পর সেটা কি করতে পারবো চেঞ্জ করতে পারবো এন্ড এর হচ্ছে যে যে ভ্যালুগুলো আমরা এখানে স্টোর করি সেগুলো হচ্ছে এক অর্ডার কালেকশনে আর স্টোর হয় হচ্ছে 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 আরেকটা টাইপ কি করে হোল্ড করে থাকে শুধুমাত্র ইন্টিজার বা স্ট্রিং এরকম না সবকিছু এর ভিতরে থাকতে পারে ইন্টিজার স্ট্রিং ফ্লট কিছুই সো আমরা যেটা এখানে আমরা কভার করতেছি হচ্ছে লিস্ট রাইট এটাতে আসবে লিস্টের বারটা আমরা যেহেতু করতেছি উইথ লিস্ট লিস্টে হচ্ছে যেটা বললাম এখানে হচ্ছে সব ধরনের ডাটা টাইপই থাকতে পারে যেমন ইন্টিজার নিলাম আমরা দেন হচ্ছে ঢাকা নিলাম দেন হচ্ছে ফাইভ টু এটা এটা একটা ফ্লটিং নাম্বার নিলাম দেন হচ্ছে আমরা কিছু ইন্টিরিয়ার নিলাম মানে লিস্টের ভিতরে লিস্ট কাইন্ড অফ সো আমরা যদি প্রিন্ট করি সো এটা দেখাচ্ছে সো এইটা হচ্ছে আমাদের একটা লিস্টের হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখন আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কোনো একটি সিং ক্রিয়েট করে ওর ভিতরে আমরা যদি একটা লিস্ট ফাংশন ইউজ করি তাহলে ওই সিং টাপলটা হচ্ছে লিস্টে কনভার্ট হবে লাইক আমরা ফ্রম এপল ওকে আমরা টাপল থেকে কি করবো লিস্ট ক্রিয়েট করব এই আমি হচ্ছে আসা ট্রাই এতটুকুই নেই সো আমরা সার্চ করলাম আমরা বলে দিসি হচ্ছে এটা হবে কি লিস্ট তো লিস্ট হওয়ার ইয়া হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলা থাকবে সেটা কিন্তু এখন আমাদের লিস্টে কনভার্ট হয়েছে আরো কিছু ইয়ে আছে যেমন আমরা যা একটা লিস্ট ক্রিয়েট করি যেমন ওয়ান সরি লিস্ট কিছু ওয়ান দিলাম এন্ড দিয়ে হচ্ছে আমরা কি করতেছি এই ওয়ানটাকে আমরা রিপিট করতে চাচ্ছি পাঁচবার আমরা চাইলে কমা কমা দিয়ে পাঁচবার বার লিখতে পারি বাট আমরা যদি একশো বার করলে সেটা টাফ হয়ে যাবে যদি দিয়ে দশ বার হচ্ছে আমরা প্রিন্ট করি তাহলে দশ বার হচ্ছে ওয়ান শো করবে এখানে সো তারপর হচ্ছে আমরা এটা তো হচ্ছে আমরা ক্রিয়েট করলাম আমরা যদি চাই আমরা ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে কোন একটা ইন্ডেক্সের যদি ভ্যালু দেখতে চাই যেমন এর হচ্ছে টু ওয়ান নাম্বারটা দেখতে চাবো তাহলে কি দেখাবে ঢাকা দেখাবে সো এভাবে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি অ্যান্ড এটা যেহেতু আমাদের একটা কি বলে টাপল সরি লিস্ট তো সেই ক্ষেত্রে আমরা আরো একটা শর্ট করে যদি আরেকটা ক্রিয়েট করি সেম টাইম সো এই ক্ষেত্রে যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা কোনো কিছু যদি ইনসার্ট করতে চাই লাইক ধরি যে আমরা হচ্ছে থ্রি ইনসার্ট করতে চাচ্ছি জিরো নাম্বার ইন্ডেক্সে তো আমরা কি লিখবো সিম্পলি ইনসার্ট লিখবো লিখে জিরো কমা থ্রি তাহলে জিরো থেকে আছে তারপর ওয়ানটা হচ্ছে সরে যাবে রাইট তো প্রিন্ট করার পরে আই থিঙ্ক আমরা বুঝতে পারবো যে ঠিকঠাক মতো এটা কাজ করছে কি না ইয়াস সেটা হয়েছে যেটা আমরা চাচ্ছিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি একবারে অনেকগুলো ভ্যালু দিতে চাই সেটাও হচ্ছে যে পসিবল তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের নামে হচ্ছে এই কল করতে হবে হচ্ছে যে কল করতে হবে অ্যান্ড এক্সটেন্ড হচ্ছে মাল্টিপল ধরে নেই যে আমরা টু থ্রি সেভেন নিতে চাচ্ছি কোনটাতে দিতে চাচ্ছি এস তাই না এটা যদি আমরা প্রিন্ট করি তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটেন্ডেড ভার্সনটা পরে হচ্ছে যে শো করবে যে আমরা কি কি দিলাম এরপর আরেকটা এক্সাম্পল দেই ধরে নেই যে আমাদের একটা এমটি কি আছে চাপল ইয়া লিস্ট আছে এর ভেতরে আমরা হচ্ছে যে কোনো একটা হচ্ছে কি করতে চাচ্ছি ভ্যালু হচ্ছে করতে তো সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ড ইউজ করতে পারি দেন আমরা যদি এটাকে প্রিন্ট করি দেখবো যে হচ্ছে টেন হয়ে গেছে সো তারপর এটা তো আমরা অ্যাড করার বিভিন্ন ধরনের পার্ট গেল অ্যান্ড এখন যদি আমরা কোনো কিছু রিমুভ করতে চাই তাই এখান থেকেই এই এই হচ্ছে যে লিস্টটা থেকে আমরা পার্টিকুলার কোন একটা ভ্যালু লাইক এস ডট এই ক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা ভ্যালুসের জন্য আমরা যদি রিমুভ লিখি ফাইভ পয়েন্ট টুটা রিমুভ করতে চাচ্ছি তো রিমুভ হয়েছে প্রিন্ট করে দেখতে হবে যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা ইয়াস অ্যান্ড এটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা ভ্যালুস হ্যাঁ ভ্যালুর জন্য এখন আমরা যদি ইন্ডেক্স ধরে আঁকাই যে আমার ওই ইন্ডেক্সটার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ডিলেট করতে হবে সেটাও কিন্তু পসিবল তো সেইটার জন্য আমরা যেটা করবো সেটার জন্য ইউজ করতে হয় পপ সো পপে হচ্ছে আমরা জিরো নাম্বারের যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা হচ্ছে ডিলিট করবো আহ সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকা দেখাচ্ছে কেন কারণ আমরা প্রথমবার যখন ফাইভ পয়েন্ট টু রিমুভ করছি তখন তারপর ছিল ওয়ান আর ঢাকা তারপর আমরা জিরো নাম্বার ইন্ডেক্স করলাম তো ওয়ান চলে গেছে শুধুমাত্র এখন ঢাকা আছে আর কি এখন এরপর আমরা যদি চাই যে আমরা পুরা সরি আমরা হচ্ছে যে ডিলিট করতে চাচ্ছি কোনো একটা ইন্ডেক্স এভাবেও এখন এভাবেও পসিবল এরপর যদি আমি প্রিন্ট করি আই থিঙ্ক কোন কিছুই তো হচ্ছে কি নাই রাইট এটা হচ্ছে আমাদের লিস্টের পার্ট এখন আমরা কাবার করব হচ্ছে টাফল তো টাফল হচ্ছে আহ গিয়ে লাইক হচ্ছে লিস্টের মতো এটাও হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা টাইপস হচ্ছে কি করতে পারে হোল্ড করতে পারে ইন্ডেক্স দিয়েও হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে হচ্ছে কি করতে পারবো ভ্যালুকে দেখতে পারবো পার্টিকুলার ভ্যালুতে কি এছাড়া হচ্ছে এটা এটার যে ইয়া সেটাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় সো অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু করে তো স্টার্ট তো আমরা ফার্স্টে হচ্ছে একটা একটা এম টি ক্রিয়েট করলাম আমরা যদি প্রিন্ট করি হচ্ছে ডাকল দেখাচ্ছে এরপর এটার ভিতরে যেমন যদি আমরা লিখি যে ঢাকা তারপর কমার্স অ্যাপারেট দিয়ে বাংলাদেশ এরপর যদি এটা আমরা প্রিন্ট করতে চাই ওয়ান তো ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে তো আরেকটা যেটা হচ্ছে লিস্টে যেরকমটা ছিল যে আমরা স্ট্রিং বা টাপল থেকে হচ্ছে লিস্টে নিয়ে যেতে পারতাম সো এটার ক্ষেত্রেও হচ্ছে যে সেম সো আমরা লিস্ট থেকে আমরা হচ্ছে টাপলে নিয়ে যেতে পারবো সো এটার জন্য ফ্রম লিস্ট সো লিস্ট আগে ক্রিয়েট করি ধরে নেই যে লিস্ট ওয়ান আছে অ্যান্ড এটার ভিতরে ভ্যালু আছে আমরা জানি লিস্টের ক্ষেত্রে কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় সো আমরা টু সিক্স ফোর নাইন এই ভ্যালুটা আছে আমাদের এই লিস্টের ভিতরে এন্ড এরপর আমরা কি করতে চাচ্ছি এইটাকেই হচ্ছে আমরা কিসে নিয়ে যেতে চাচ্ছি টাপলে নিয়ে যেতে চাচ্ছি রাইট সো এই ক্ষেত্রে লিস্ট ওয়ান সি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসছে দ্যাট মিনস এটা টাপল হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেটা কাবার করব সেটা হচ্ছে ভ্যালুগুলো অ্যাক্সেস করা ট্রাই করব যে ইনডেক্স ওয়াইজ যেমন এটার জন্য আমি যদি বলি যে টাপলের

এর ভেতরে এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি ওকে দেন আমি যদি হচ্ছে জিরোটাকে নিতে চাই তো সেক্ষেত্রে আমার হচ্ছে জিরো ইন্ডেক্স আছে টু আমার হচ্ছে টুটাকে শো করতেছে সো এইভাবে আমরা দেখতে পারবো অ্যান্ড আমরা স্লাইচিং করেও হচ্ছে দেখতে পারবো যে স্লাইসিং এর ক্ষেত্রেও হচ্ছে স্লাইসিং এ যেটা এটা জিরো থেকে স্টার্ট হচ্ছে রাইট আমরা যদি টু সেভেন সিক্স ফোর দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করবো তো এই ক্ষেত্রে যদি আমরা প্রিন্ট করি লাইক টাপল ওয়ান জিরো জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি তার মানে হচ্ছে আমার টু থেকে ফোর পর্যন্ত শো করবে রাইট লাইট সি এটা হচ্ছে টাপল আমরা স্লাইসিং পার্টটা এখানে কভার করলাম এন্ড আমরা যদি চাই যে এই টাপলটাকে আমরা রাখতে চাচ্ছি না আমরা এটা ডিলিট করব তাহলে টাপল ওয়ান দিয়ে দিব এন্ড এরপর যখন আমরা প্রিন্ট করবো তাহলে নিশ্চিত হচ্ছে একটা এটা ওষুধ করবে কারণ এটা এই টাপলটা আর নাই ওকে বলবে যে এই টাপলটা থাক নাই এই কারণে হচ্ছে এর ওষুধ সো দ্যাটস এট আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে পাইথনের ডাটা টাইপের যার পার্ট আর ক্যাটাগরিজ গুলো ছিল সেগুলো হচ্ছে পুরোপুরি কভার করার ট্রাই করবো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে